আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন আল্লাহর রহমতে। আমরাও ভালো আছি মোটামুটি, তবে একটু ঠান্ডা লেগেছে। এই তো আজকে চলে এলাম ছোট্ট একটি ব্লগ নিয়ে। আজকে রান্নাবান্না শেষ, খাবার পালা। মেয়ে বলল যে না, সে চিংড়ি মাছ দিয়ে ভাত খাবে, মুরগির মাংস খাবে না, সবজি খাবে না। তো যেমন কথা তেমন কাজ। তো আমি চিংড়ি মাছগুলো ধুয়ে নিলাম খুব সুন্দর করে। এগুলোকে আমি পরিষ্কার করে সুন্দর করে লেবুর রস দিয়ে, দু টুকরো লেবুর রস আর লবণ দিয়ে মাখিয়ে সুন্দরভাবে এগুলোকে আমি পরিষ্কার করে নিয়েছি। এখন আমি একটা প্যান নিয়ে নিলাম, এখন চুলাটাকে অন করে দিব। চুলাটাকে অন করে দিলাম, তারপর আমি তেল দিয়ে দিব। এই তো আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হলেই তারপর আমি এখানে কেটে রাখা, এই যে দেখতে পাচ্ছেন একটা বড় পেঁয়াজ কেটে রেখেছি, মরিচ কুচি, মরিচ ফালি করে রেখেছি, কুচি না, তারপর আদা পেস্ট, পেঁয়াজ পেস্ট, আর হচ্ছে ধনে পাতা কুচি, আর হচ্ছে টমেটো, দুইটা ছোটো ছোটো টমেটো কেটে রেখেছি। এই হলো মোটামুটি উপকরণগুলো। আর এই যে গুঁড়ো মশলাগুলো নিয়ে নিয়েছি এপাশে, এই যে গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি এখানে। তো এখন রান্নায় চলে যাব। এই তো তেলটা গরম হয়ে এসেছে, আমি এখন এই পেঁয়াজগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিব। পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নেব। এই তো পেঁয়াজটাকে আমি দিয়ে দিলাম, লবণ দিয়ে দেব পরিমাণ মতো, তাহলে পেঁয়াজটা খুব সহজে নরম হয়ে যাবে আর ব্রাউন কালারটা চলে আসবে। এই যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এই তো পেঁয়াজটা মোটামুটি ব্রাউন কালার হয়ে আসছে, এখন আমি দিয়ে দেব এই যে পেঁয়াজের পেস্ট, অল্প করে পেঁয়াজের পেস্ট দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটু আদা পেস্ট। চিংড়ি মাছে একটু আদা পেস্ট দিলে টেস্টটা একটু ভালো আসে। তো আমি এখন এটাকে একটু নাড়াচাড়া করে তারপর কষানোর জন্য, মশলা কষানোর জন্য একটু পানি দিয়ে দিব। এই তো এটাকে 2 থেকে 1 মিনিট একটু নাড়াচাড়া করে আমি এটার মধ্যে এখন একটু মশলা কষানোগুলো পানি দিয়ে দিচ্ছি, তাহলে মশলাটা পুড়ে যাবে না। একটু পানি দিয়ে দিলাম, এবার আমি মশলাগুলো এক এক করে অ্যাড করে দেব। এই যে এখন আমি মশলা অ্যাড করে দিব। প্রথমে আমি দিয়ে দেব মরিচ গুঁড়ো দিব আমি 1.5 টিস্পুন এই চামচের। তারপর দিব ধনে গুঁড়ো দিব আমি এটা 1 চামচ 1 টিস্পুন, আর হলুদ গুঁড়ো দিব এটার 1/2 টিস্পুন। হলুদ ঢেলে নিতে হবে, হলুদটা শেষ হয়ে গেছে, হলুদ গুঁড়ো বেশি দেখব না। এই যে এতটুকু পরিমাণ দিলাম হলুদ গুঁড়ো, তারপর আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। এই তো আমার মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব এই যে কেটে রাখা টমেটো কুচি। টমেটোকে দিয়ে এখন আমি মশলার সাথে টমেটোটাকে ভালোভাবে নেড়ে চেড়ে একটু টমেটোটাকে নরম করে নেব, যাতে একটা পেস্ট তৈরি হয়। তারপর আমি চিংড়ি মাছগুলো মিশিয়ে নেব। এই যে টমেটোগুলো খুব সুন্দরভাবে গলে মশলার সাথে মিশে গেছে, এখন আমি চিংড়ি মাছগুলোকে অ্যাড করে দেব। আমি কিন্তু এই চিংড়ি মাছটার খোসা ফেলিনি, খোসা সহ এটা মজা, টেস্টটা বের হয়। খোসা সহ রান্না করলে চিংড়ি মাছটার টেস্টটা দ্বিগুণ হয়ে যায়, তাই আমি খোসা সহ দিয়ে দিলাম। এবার আমি মশলার সাথে চিংড়ি মাছটাকে ভালোভাবে মিশিয়ে নিব, তারপর কিছুক্ষণ কষিয়ে 2 থেকে 3 মিনিট, তারপর আমি
অল্প পরিমাণ পানি দিব। তারপর এটাকে আমি কুক করে নেব। চিংড়ি মাছকে কিন্তু খুব বেশিক্ষণ চুলায় রাখতে হয় না বা চুলায় রান্না করতে হয় না, এটাকে খুব অল্প সময়ের মধ্যে খুব তাড়াতাড়ি কিন্তু চিংড়ি মাছটা রান্নাও হয়ে যায়। হয় খুব বেশি যদি আপনারা কুক করে ফেলেন তাহলে চিংড়ি মাছটা কী হয়, শক্ত শক্ত হয়ে যায়। তাই সবসময় চেষ্টা করবেন অল্প কিছুক্ষণের মধ্যে, এটাকে 5 থেকে 7 মিনিট লাগবে মোটামুটি চিংড়ি মাছটা কুক হতে, এর মধ্যে কিন্তু চিংড়ি মাছটা কুক হয়ে যাবে। ঠিক আছে, তাহলে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিন চিংড়ি মাছের সাথে। এই তো চিংড়ি মাছটাকে আমি মশলার সাথে খুব ভালোভাবে 2 থেকে 3 মিনিট কষিয়ে নিয়েছি। তারপর এখন আমি অল্প কিছু পানি অ্যাড করে দিব। অল্প পরিমাণে পানি অ্যাড করে দিলাম। এই যে এবার আমি একটা ঢাকনা দিয়ে এটাকে 5 থেকে 6 মিনিট রান্না করে দেবো। তাহলেই আমার চিংড়ি মাছ খাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে। ঠিক আছে, এবার তাহলে ঢাকনাটা দিয়ে দিই। কাঁচামরিচ ফালিটাও আমি এবার অ্যাড করে দিব। আর ধনে পাতাটা একদম সবার শেষে দিয়ে দেবো রান্নার শেষে। এই যে আমি কাঁচামরিচ ফালিগুলো দিয়ে দিলাম, এবার আমি ঢেকে 5 থেকে 6 মিনিট অপেক্ষা করব। এই তো আমার চিংড়ি মাছটা 5 থেকে 6 মিনিট ঢাকনা দিয়ে কুক করে নিয়েছি আমি। এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। দেখুন কালারটা কী সুন্দর এসেছে, জানি না ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে। এখন আমি ধনে পাতা অ্যাড করে দিব। সবগুলি ধনে পাতা দিয়ে দেবো। চিংড়ি মাছের ধনে পাতা ভালোই লাগে, খেতেও ভালো লাগে, স্মেলটাও ভালো লাগে। এই যে আমি এখন ধনে পাতা দিয়ে দিলাম সবগুলো। তারপর এটাকে একটু নেড়ে চেড়ে নিব ধনে পাতার সাথে চিংড়ি মাছগুলোকে। খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে এখন আমি চুলাটাকে বন্ধ করে দিব। এই যে আমার চিংড়ি মাছ রেডি। আজ তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ দেখা হবে আবার নতুন আরেকটি ব্লগে। আল্লাহ হাফেজ।